রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রায় অবমাননার ঘটনা ঘটে, এই ক্ষেত্রে একজন মুসলমান হিসেবে আমাদের করণীয় কি? একজন মুসলমান হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবমাননা, তাকে অবমাননা করা সম্ভব নয়, তাকে অপমান করা সম্ভব নয়, তারপরও যদি কেউ এই হীন চেষ্টা করে, ঘৃণ্য চেষ্টা করে, একজন ইমানদার হিসেবে সর্বপ্রথম আমাদের যে করণীয় হয় তা হলো নিজের সাধ্য অনুযায়ী এটার প্রতিবাদ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে কেউ যদি কোনো অন্যায় দেখে, খারাপ কিছু দেখে, হাত দিয়ে সে যেন সেটাকে পরিবর্তন করে দেয়, থামিয়ে দেয়। ফাইল লাম ইয়াস্তাতিআ, যদি সে এটাও করতে না পারে তাহলে সেক্ষেত্রে ফাবিলিসানিহি, মুখ দিয়ে সেটাকে পরিবর্তন করার চেষ্টা করবে, তাতেও যদি তিনি অপারগ হন তাহলে ফাবিলি ফাবি কলবি, তাহলে অন্তর দিয়ে সেটাকে পরিবর্তন করার চেষ্টা করবে বা সে ঘৃণ্য কর্মের প্রতি ঘৃণা জানাবে। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবমাননাকর, অসম্মানকর, মানহানিকর কোনো উক্তি, কোনো কটু মন্তব্য যদি কোনো নিকৃষ্ট মানুষ করে তাহলে একজন ইমানদার হিসেবে আমরা সাধ্য অনুযায়ী শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাব, তাকে যেন বিচারের মুখোমুখি করা হয়, সর্বোচ্চ শাস্তি গোস্তাখে রাসূলের যে শাস্তি সে শাস্তি যেন কার্যকর করা হয়, তার জন্য যার যার জায়গা থেকে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। যার অ্যাবিলিটি আছে অনেক বেশি, আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন, তার দায়িত্ব এক্ষেত্রে অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোনো প্রকার অবমাননাকর কোনো কিছু হলে ইমানদার হিসাবে, নবীর উম্মত হিসাবে সেটার কারণে আমার মধ্যে কোনো বিহিত হবে না, এটা ইমানের কোনো স্বাক্ষর নয়, ইমানের কোনো আলামত নয়। কারোর ভিতরে ইমান থাকলে এটার কারণে তার ভিতরে বিহিত হবে, কষ্ট লাগবে, আমার বাবাকে আমার মাকে গালমন্দ করলে আমার ভিতরে পরিবর্তন হবে, ভাবলেস হবে, সেখানে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই কটূক্তি বা বাজে মন্তব্য বা অমাননার অপচেষ্টা, এগুলোর ফলশ্রুতিতে আমি আমার জায়গা থেকে অন্তত নিন্দা এবং প্রতিবাদ জানাবো, এটি আমাদের করতে হবে। আমরা আমাদের জায়গা থেকে, আমরা এদেশের নাগরিক হিসাবে, এদেশে রাষ্ট্রীয়ভাবে বা সরকারিভাবে যেন এই ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডের প্রতিবাদ অন্তত জানানো হয়, নিন্দা অন্তত জ্ঞাপন করা হয়, অফিসিয়ালি যেন অন্তত ঘোষণা হয়, এটুকুর জন্য আমরা অবশ্যই যার যার জায়গা থেকে জোর দাবি তুলব। বিশেষ করে সম্প্রতি ভারতে ঘটনা যাওয়া যে আপনার ঘৃণ্য কর্ম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এবং তার সহধর্মিনী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ঘিরে যে নিকৃষ্ট উক্তি করা হয়েছে সেগুলোর জন্য গোটা বিশ্বে মানুষ ফুসে উঠেছে, আরও বিশ্বের মানুষ প্রতিবাদ জানিয়েছে। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ সেদেশ ভারতেরই মুখ্যমন্ত্রী আমাদের পাশেরই আপনার রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত প্রতিবাদ করেছেন, আনন্দবাজার উঠে এসেছে। তো সেখানে আমাদের দেশ থেকে আমাদের দেশের মানুষের যে মনোবেদনা, দেশের মানুষের যে মনের কষ্ট, এই কষ্টের কথা আমাদের সরকার যেন তুলে ধরে অন্তত। ভারতের সাথে আমাদের নানা সম্পর্ক আছে, নানান ইতিহাস আছে, অবদান আছে, দেয়া নেয়ার ব্যাপার আছে, সেসব আলোচনা আপন জায়গা ঠিক থাকার পরও এদেশের মানুষ কষ্ট পেয়েছে এই ঘৃণ্য কর্মের কারণের কারণে, অন্তত এই বার্তা তাদের কাছে যাওয়া উচিত, প্রতিবাদ নিন্দা এটা অন্তত হওয়া উচিত, এটি শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদের দাবি। তো এই দাবিগুলো আমরা আমাদের মতো করে যার যার জায়গা থেকে তুলে ধরব, প্রকাশ করবো, এটি আমাদের কর্তব্যের অংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি প্রতি আমাদের যে করণীয় আছে, তার প্রতি আমাদের যে কর্তব্য আছে, সেই কর্তব্যগুলো আমাদের এ ধরনের ঘটনা শোনার পর, এ ধরনের পরিস্থিতিতে আরও বেশি আদায় করার পরে সচেতন হওয়া দরকার। যেমন নবীর প্রতি ইমান আনয়ন করা, তার প্রতিটি সুন্নাকে মেনে চলা, তাকে সবচেয়ে বেশি ভালোবাসা, তার সিরাত সম্পর্কে জানা, এই সমস্ত ঘটনায় আমাদের এই দায়িত্বগুলোর কথা আরও বেশি স্মরণ হওয়া উচিত, এগুলোর প্রতি আমরা আরও বেশি যত্নশীল হওয়া উচিত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইমানের মিটারটা ঠিক কোন জায়গায় এই ধরনের ঘটনা আসলে কিছুটা বোঝা যায়। তবে এর মানে এই নয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবমাননা করছে কোনো জায়গায়, আমরা অন্য একটা জায়গায় সেটা নিয়ে আপনার অশান্তি বা অস্থিতিশীলতা সৃষ্টি করতে দিলাম কাউকে, কিংবা মুসলমানদের দুর্নাম করার জন্য বরাবর যে চক্রান্ত ষড়যন্ত্র হয়ে থাকে সেরকম কোনো ষড়যন্ত্র যেন না হয়। হ্যাঁ, সেরকম সংখ্যালঘুদের উপরে কেউ যেন কোনো প্রকার আক্রমণ করতে না পারে, বিশেষ করে এই চক্রান্ত করে মুসলমানদের উপরে দায় চাপানোর যে একটা ঘৃণ্য চেষ্টা সবসময় হয় এটা যেন না হয়, যেন আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য আছে যার যার জায়গা থেকে শান্তিপূর্ণ পরিবেশ যেন বজায় রাখে সেটি। তবে এর পাশাপাশি আমরা আমাদের জায়গা থেকে, নিজ জায়গা থেকে সুন্দরভাবে অবশ্যই আমাদের কষ্ট লাগার কথা, ব্যথার কথা, প্রতিবাদের কথা আমরা জানাব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার স্বার্থে যে যতটুকু অন্যায় করেছে তার এবং তার
সমর্থক তার গোষ্ঠী তাদের প্রতি আমাদের যতটুকু সম্ভব আমাদের প্রতিবাদ এবং যতটুকু সম্ভব তাদের সাথে সম্পর্ক যতটুকু ছিন্ন করে করা সম্ভব তা আমাদের করব আরব বিশ্বগুলো তাদের পণ্য বর্জন করার ডাক দিয়েছে এবং ঘরে ঘরে জনে জনে সেটা তারা বাস্তবায়ন করছে আমাদের দেশের বাস্তবতায় হয়তো ভারতীয় সব পণ্য বর্জন করা এটা বাস্তবতার আলোকে সব পুরোপুরি সম্ভব নয় কিন্তু যতটুকু সম্ভব ততটুকু তো আমরা আমাদের জায়গা থেকে করতেই পারি এটা শুধুমাত্র এই ঘটনার ক্ষেত্রেই নয় সব ক্ষেত্রেই প্রযোজ্য সমান হারে প্রযোজ্য এটা ওয়ালা এবং বারার দাবি বিধায় সেই জায়গা থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করব আর আবারও বলছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের যে ন্যূনতম দায়িত্ব সেটা পালন করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অমানা হয়েছে যেন প্রতিবাদ করলাম কিন্তু তার সুন্নাহ অনুসরণ করলাম না তার হাদিস অনুযায়ী মানলাম না চললাম না তার প্রতি ভালোবাসা দরকার সবচেয়ে বেশি যেটা করলাম না তার সিরাত সম্পর্কে জানলাম না তাহলে এটা কোনো নবী প্রেমের মূল স্বাক্ষর বা প্রমাণ হতে পারে না বিধায় ওই বিষয়টি আমাদেরকে মাথায় রেখে আগাতে হবে এরপর প্রশ্ন হলো যেই দিনে জন্ম ওই দিনে বিবাহ হলে কি কিছু হয় যেই দিনে জন্ম একই দিনে যদি বিবাহ হয় কিছু হয় কি না কি হবে একটা ভালো ঘটনা ঘটবে জন্ম হয়েছে এটা একটা ভালো ঘটনা আবার একই দিনে আরেকটি ঘটনা জন্ম হয়েছে সেটা আরেকটা ভালো ঘটনা হতে ভালো ঘটনার আপনার যত বেশি জন্মাবে যত বেশি ঘটবে ততই ভালো জিনিস অনেক রকমের কুসংস্কার আমাদের দেশে আছে এর মধ্যে এটাও একটা যে দিনে জন্ম হয় ওই দিনে বিয়ে করা যায় না যে তারিখে জন্ম হয়েছে যে বারে জন্ম হয়েছে ওই বারে এটা করা যাবে না কেন করা যাবে না ওই দিনে তো বিয়ে পারলে আরও কয়েকটা করা গেলে সেটাও করা উচিত কারণ হলো এদিন আমার জন্ম হয়েছে এটা আনন্দের দিন একই দিনে আরেকটা আনন্দ হলে আরও ভালো আলহামদুলিল্লাহ এদিনে বিয়ে করলে কোনো অসুবিধা নাই এগুলোকে অসুবিধা মনে করাটা বরং কুসংস্কার এবং মূর্খতা নতুন বিয়ের পর মেয়ে বাড়ি থেকে ছেলের বাড়িতে আম কাঁঠাল বকরি ইত্যাদি পাঠানোর প্রথা কি শরীয়তসম্মত দুইটা মৌসুম আমাদের সামনে চলে আসছে এক হলো আম কাঁঠালের মৌসুম চলমান আরেকটা হলো বকরি এসে যাচ্ছে দুইটাই প্রশ্নে মাশাআল্লাহ উঠে আসছে এই মৌসুমগুলোতে আমাদের সমাজে কিছু ছোট লোক চেনা যায় এই ছোট লোকদের কাজ হলো আম কাঁঠালের মৌসুমে আম কাঁঠাল ভিক্ষা করে আম কাঁঠালের ডাকাতি করে আর কোরবানের সময় আসলে গরু আর ছাগল গরুর ঠ্যাং গরুর কল্লা এগুলার ভিক্ষা করে আমরা এর আগে বারবার ঘোষণা করেছি যাদের ইফতারের অভাব আছে হ্যাঁ ছেলের শ্বশুরবাড়ি থেকে বা ছেলে নিজের শ্বশুরবাড়ি থেকে বৌমাকে খোঁচায় তার বাপের বাড়ি থেকে ইফতারের দাবি করার বিপরীতে পরিবর্তে যে কাজটি করতে পারেন সেটা হলো আমাদের আসন্না ফাউন্ডেশনে দরখাস্ত করতে পারেন আমরা আপনাদেরকে ইফতার দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ এটা আমরা এর আগে বারবার ঘোষণা দিয়েছি এমনকি যদি আপনার আম কাঁঠাল খাওয়ার মতো টাকা না থাকে এত গরিব মানুষ হন তো ছেলের শ্বশুরবাড়ির থেকে আপনি আদায় করার এই ছোটো লোকই না করে আত্মীয় স্বজনের কাছে ভিক্ষা মানুষ চায় নাকি ভিক্ষা চায় মানুষ অপরিচিত মানুষের কাছে আপনি ছেলের শ্বশুরবাড়ির কাছ থেকে এটা দাবি করলেন মানে কি ব্যয়ের বাড়ির থেকে ভিক্ষা চাইলেন এটা তো লজ্জার কথা এই ভিক্ষাটা আপনি বৌমার কাছে না চাই আপনি আমাদের কাছে চান আমরা কাউকে জানাবো না গোপনে আপনাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ বুঝতে পারছেন কথা আপনার বকরি নাই কোরবানি করার মতো আপনার গোশত খাওয়া দরকার আপনি আমাদের কাছে দরখাস্ত করেন আমরা গোশত পৌঁছে দেবো ইনশাআল্লাহ আপনার কাছে কিন্তু এই ছোটো লোকই করিয়েন না যুবকদেরকে এই ব্যাপারে জাগতে হবে ইনশাআল্লাহ কবর দিতে হবে এদেশে যৌতুক প্রথার যৌতুক প্রথাকে কী দিতে হবে কবর দিয়ে ফেলতে হবে এটাকে অতীত করে ফেলতে হবে ইনশাআল্লাহ এটা ছোটো লোকই আর কিচ্ছু নেই একটা মানুষ আস্ত মেয়ে দিয়ে দিয়েছে তারপর আবার আপনার আম কাঁঠাল দিতে হবে সাথে কেন রে বাবা আম কাঁঠাল তো আপনি দিবেন শ্বশুরবাড়িতে নিয়ে আনিয়ে কারণ আপনাদের মেয়েটা দিয়ে দিছে না আরে এর দাম তো আমি পরিশোধ করতে পারবো না অন্তত কিছু আম কাঁঠাল খান শ্বশুরবাড়িতে কিছু আম কাঁঠাল নিয়ে বলবেন যে কিছু আম কাঁঠাল অন্তত নেন এই মেয়ে তো দাম আমি দিতে পারবো না মেয়ে দিয়ে দিছে আমার সাথে আম কাঁঠাল দাবি করেন এর চেয়ে বড় নোংরামো আর কি হতে পারে বলেন খুব ছোটো লোকে খুব ছোটো লোকে এগুলো জায়েজ নাই এগুলো গুনাহের কথা মনে রাখবেন চাঁদাবাজি এবং স্পষ্টত অপরাধ এরপর প্রশ্ন হলো খাতনার অনুষ্ঠান করা কি জায়েজ আছে খাতনার অনুষ্ঠান করা বাচ্চাদের খাতনা হলে মুসলমানে হলে অনুষ্ঠান করা রসম বা প্রথা আমাদের সমাজে প্রচলিত আছে এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো নির্দেশনা সরাসরি নেই যে করতে হবে এরকম কোনো নির্দেশনা নেই তবে আল আদাবুল মুফরাদ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দুটি বর্ণনা এনেছেন তার একটি দাইফ সূত্রে বর্ণিত হয়েছে এই দুর্বল সূত্রে বর্ণিত বর্ণনা থেকে দেখা যায় সাহাবিদের কেউ তার সন্তানের
এই খতনার পর তিনি আনুষ্ঠানিকতা করেছেন, দাওয়াত দিয়ে খাইয়েছেন, খেয়েছেন, কিন্তু হাদিসটি বিশুদ্ধ না, দাইফ। আরেকটি বর্ণনা পাওয়া যায় হাসান সূত্রে, এটাও আলাদাবল মুফরাদে আসছে। সেখানে দেখা যায় আয়েশা রাদিয়াল্লাহু আনহার পরিবারের একটা বাচ্চা, তাকে মুসলমানই করা হয়েছে, তখন অন্য একজন বলেছেন বা তিনি তাকে বলা হয়েছে যে এই বাচ্চাকে যে মুসলমানই করানো হলো, একটু অপারেশন হলো, কষ্ট হলো, এটাকে ভুলানোর জন্য কিছু আনুষ্ঠানিকতা করা যায় কিনা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা পারমিশন দিয়েছিলেন। তো সেটা অবশ্য এই আজকের এই মুসলমানের মতো নয়, বাকি কিছুটা আনন্দ বিনোদন অনুষ্ঠান যাতে করে বাচ্চা একটু ভুলে। তো এগুলো মৌলিকভাবে প্রায় সব ফোকায়করাম, মশহুর যত ফোকায়করাম আছেন তাদের মন্তব্য হলো এগুলো মৌলিকভাবে জায়েজ আছে, বরং মুস্তাহাব ভালো, খাতনাকে কেন্দ্র করে অনুষ্ঠান করলে সেটা ভালো, সুন্নত পর্যায়ের না, কোরআন হাদিস কর্তৃক নির্দেশিত বা সুন্নত করণীয় আকিকা যেরকম এরকম না, কিন্তু কেউ করতে চাইলে করতে পারে, নিষিদ্ধ নয়, বিশেষ করে বাচ্চাকে ভোলানোর জন্য, তাকে আনন্দ দেওয়ার জন্য এটুকু হতে পারে। কিন্তু আমাদের দেশে মুসলমানের নামে যা হয় সেটা জায়েজ হওয়ার কোনো কারণ নেই। সেটা কি? সেটা হলো যে মুসলমানের অনুষ্ঠানের নামে চাঁদাবাজি, বিয়ের অনুষ্ঠানে যেরকম হয় ওরকমই হয়, আকিকাতে হয়, মুসলমানিতে হয়, এবার দেখা যায় নানা নানি নাতির মুসলমানের দাওয়াত পাইছে, জামাইয়ার মেয়ে দাওয়াত দিছে, এর মানে কি? এর মানে হলো 10-20 হাজার টাকার একটা আংটি নিয়ে যাইতে হবে, এটা হলো এর মানে, ঠিক না? বেঠিক, অন্য কোনো মানে আপনাদের জানা আছে? আমি তো এটাই মানে জানি, নাতির খাতনা, জামাইয়ার মেয়ে খাতনা উপলক্ষে খাবার দাবার অ্যারেঞ্জ করছে, বাচ্চার নানাকে আর নানিকে দাওয়াত দিছে, এর মানে কি? এর মানে হলো হয় একটা গরু, নয় দুইটা ছাগল, আর নাহলে 10-20 হাজার টাকা কিংবা একটা আংটি, এটা সেটা এগুলো নিয়ে আপনারা আসিয়েন। তো এটা তো ডাকাতি। এখন কোন নানা নানার কি সাহস আছে যে ঠিক আছে মেয়ে মেয়ের জামাই দাওয়াত দিছে, নাতির ইয়ে মুসলমানই হয়েছে, সেই উপলক্ষে তারা একটু খাবার দাবার অ্যারেঞ্জ করছে, সুন্নত কোনো আয়োজন না, তারপরও তারা করছে বাচ্চাকে খুশি করার জন্য, মুস্তাহাব বলেছেন আমি ওলামায়ে কেরাম ফুকায়ে কেরাম, সেই হিসেবে করছে, ঠিক আছে যাই, যাইয়া খাইয়া চলে আসবে কোনো নানা নানিয়ে, কোনো কিছু নেওয়া ছাড়া, এই হিম্মত এই কলিজে আছে কোনো নানা নানি? না থাকলে হাওলা চলেও করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে সুপ্ত এবং লুকায়িত চাঁদাবাজি মাহজুফ আছে, ঠিক না? বেঠিক, এটা জায়েজ নাই। এগুলোতে মানুষের দোয়ার জায়গা আরও কী হয়, বদ্দোয়া হয়, বদ্দোয়া। তো এই জন্য এগুলো যদি চাঁদাবাজি মুক্ত করতে পারেন তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হতে পারে। এরপর প্রশ্ন হলো সিজার সম্পর্কে ইসলাম কি বলে, সিজার করা কি জায়েজ আছে? মেয়েদের গর্ভখালাসের জন্য সন্তান প্রসবের সময় যদি তা কারোর সিজারের প্রয়োজন হয়, বাচ্চার পজিশন এবং সার্বিক অবস্থা বিবেচনা করে বিচক্ষণ ডক্টরগণ যদি সিজার করতে নির্দেশ না করে এবং এর কোনো বিকল্প না থাকে, তাহলে তো এটা জায়েজ আছে, কারণ অনন্য উপায় চিকিৎসার অংশ হিসাবে এটা জায়েজ আছে। কিন্তু যথাসম্ভব আপনার এক্ষেত্রে প্রপার ট্রিটমেন্ট হচ্ছে কি না, প্রপার ডায়াগনোসিস হচ্ছে কি না, প্রপার পরামর্শ হচ্ছে কি না, এই বিষয়গুলোকে নিশ্চিত করার চেষ্টা করতে হবে। অনেক মেয়েরা আজকাল শখ করে কি করে সিজার করে, শুনি শখ করে নাকি সিজার করে, অদ্ভুত ব্যাপার স্যাপার, মানে নর্মাল ডেলিভারিতে একটু কষ্ট বেশি হয় সেজন্য সিজারে তারা চলে যায়, অথচ সিজার মানে কি, পেটের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত কেটে ফেলা, সেটাকে আবার জোড়া দেওয়া, সেটা আবার জোড়া লাগা। নর্মাল ডেলিভারি হলে আজকে ডেলিভারি হলে হাসপাতালে কালকে মহিলা ছাড়পত্র পেয়ে যায়, আর সিজারের রোগী 3-4-5 দিন বেডে শুয়ে থাকতে হয়, হয়তো বাহ্যিক একটু সাময়িক একটু কষ্ট হয় প্রসবের সময়টাতে, কিন্তু আগে পরে পুরো সময়টা সুখ। অতএব এগুলো নির্বুদ্ধিতা ছাড়ার কিছুই নয়। আমাদেরকে আজকাল শৌখিনতার নাম দিয়ে, আধুনিকতার নাম দিয়ে শয়তান এমন এমন পদ্ধতিতে নিয়ে যাচ্ছে যে আমরা ধ্বংসের দিকে চলে যাচ্ছি। সিজারের সবচেয়ে বড় ক্ষতির একটা তো হলো যে বাচ্চা যদি সিজারে হয় তাহলে সেক্ষেত্রে খুব বেশি বাচ্চা নেওয়ার সম্ভাবনা থাকে না নাকি, তো সেটা যদি হয় এটা তো বিরাট একটা লস। আপনি বিয়ে করেছেন, আল্লাহ তাআলা আপনাদের ঘরে সংসারে যদি 2-4-5-7-10-12 বাচ্চা দেয়, বিরাট বড় সম্পদ, এই বাচ্চার টাকা দিয়ে কিনা লাগলে কি করতেন? সেখানে একটার পরে আন্না, দুইটার পরে আন্না, এগুলা যারা বোঝায় আপনাদেরকে ভুল বোঝায়,
এগুলোর পরিণতি কি হয় চায়নারা জানতেছে এগুলোর পরিণতি কি হয় উন্নত বিশ্বের লোকেরা জানতেছে জন্মের হার যখন থেমে যায় একটা সভ্যতা বিলুপ্তির দিকে চলে যায় এটা নতুন করে গ্রো করা যায় না কঠিন হয় মানুষের জন্ম পৃথিবীর জন্য কখনো অকল্যাণের না মানুষ কখনো জনসংখ্যা কখনো সমস্যা নয় এটাকে জনসম্পদ রূপান্তরের চেষ্টা করতে হবে আপনারা প্রায় একটা স্লোগান শুনেন না যে ছোট পরিবার সুখী পরিবার শুনেন না ছোট পরিবার মানে একটা দুটো বাচ্চা থাকলে আপনি সুখে থাকবেন আমি তো উল্টাটা দেখি যত ঘরে ঘরে অশান্তি দেখেন ওই এক ছেলে এক মেয়ে ওখানে কারণ ওই একটা অমানুষ হলে পুরো জীবনটাই শেষ আর যাদের 8টা 10টা বাচ্চা আছে এদের যদি 2 4 5টা অমানুষ হয় তাতে কিছু আসে যায় না একটা মানুষ হলে যথেষ্ট ঠিক না বেটি বড় পরিবারের সবগুলাই অমানুষ হইছে একটা মানুষের জাত হয় নাই বাপ মার কষ্টই কষ্ট এরকম ঘটনা দেখছেন আপনারা কিন্তু ওই তথাকথিত এক ছেলে এক মেয়ের একটা লন্ডন চলে গেছে আর একটা কানাডা চলে গেছে দুইটা দুই জায়গায় যায় অমানুষ হয়ে গেছে বুড়াবুড়ি দুনিয়াতে মরে দেশে থেকে মরে এরকম ঘটনা বহুত আছে না তাহলে কে বলছে এই সমস্যা কথা ছোট পরিবার সুখী পরিবার জনসংখ্যা এটা কখনো সমস্যা নয় এই থিওরি ভুল যারা এই থিওরি আমদানি করেছে তারা নিজেরা এখন বিপদে আছে এখন ভর্তুকি দিয়ে সন্তান জন্ম দেওয়াতে পারতেছে না বিভিন্ন দেশে দেশে আপনারা জানেন না সন্তান হলে ভর্তুকি দেয় কিন্তু আর হইতে পারতেছে না আরে আমাদের দেশে এটা নিয়ামত আলহামদুলিল্লাহ সাত আটটা সন্তান হইছে বাতে মরতেছে এরকম পাইছেন একজনও সাত আটটা হয়ে গেছে এইজন্য বাতের অভাবে বুড়াবুড়ি খেতে পারতেছে না এরকম হইছে কখনো আল্লাহ তাআলা সবার রিজিকের মালিক ইমানদার সে বিশ্বাস থাকতে হবে তার জনসংখ্যা এটা নিয়ামত পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ এটা বিধান সিজার করে এই যে সন্তান আপনার জন্মের হার কমায় আনা বা সীমিত করে ফেলা এটা বুদ্ধিমান পরিচালনা তবে হ্যাঁ যদি এরকম পরিস্থিতি হয় যে নরমাল ডেলিভারি হলে মায়ের জীবন হুমকির মধ্যে পড়ে যায় তখন অবশ্যই সন্তানের জন্ম পরে আগে মায়ের জীবন রক্ষা করতে হবে সেটার জন্য কি করতে হবে সিজারে যেতে হবে সেটা জায়েজ আছে কিন্তু এটা হলো সর্বশেষ চিকিৎসা এরপর প্রশ্ন জমজমের পানি দাঁড়িয়ে পান করা যাবে কিনা বহুল জিজ্ঞাসিত একটি প্রশ্ন অনেক মানুষই প্রশ্ন উত্তর জানতে চান জমজমের পানি দাঁড়িয়ে পান করবেন না বসে পানি পান করবেন দেখুন এই ব্যাপারে সহিহ মুসলিম এবং বুখারীর হাদিস আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে তিনি জাজারা আনিস শুরবি কাইমান সাধারণ বিধান হলো দাঁড়িয়ে পানি পান করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন দাঁড়িয়ে পানি পান করতে কি করেছেন নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাধারণত সচরাচর দাঁড়িয়ে পানি পান করতেন না তবে এক্সেপশন কখনো কখনো তিনি দাঁড়িয়ে পানি পান করেছেন এটা বোঝানোর জন্য যে কেউ নিরুপায় হলে অসুবিধা হলে জরুরি কিছু হলে দাঁড়ায় পান করলে হারাম হবে না বুঝতে পেরেছেন বসে পান করতে হবে নরমাল অবস্থায় বিশেষ কোনো পরিস্থিতিতে কারো ঠেকা হলে দাঁড়ায় পান করলে সেটা জায়েজ আছে শুধু এটা বোঝানোর জন্য তিনি মাঝে মধ্যে দাঁড়ায় পান করেছেন এরই অংশ হিসাবে এটাও প্রমাণিত যে জমজমের পানি তিনি দাঁড়িয়ে পান করেছেন তো জমজমের পানি তিনি দাঁড়িয়ে পান করেছেন এর মানে এই নয় যে দাঁড়িয়েই পান করতে হবে তিনি তো অন্য পানিও দাঁড়িয়ে পান করেছেন এর মানে কি অন্য পানির সাধারণ অবস্থা দাঁড়িয়ে পান করতে হয় তো এটা যদি না হয় তাহলে জমজমের পানিও সাধারণত দাঁড়িয়ে পান করতে হবে এমনটি কিন্তু নয় আমাদের দেশে অনেকে জমজমের পানি দিলে ওইটা নিয়ে উনি দাঁড়ায় যায় বসা থেকে দাঁড়ায় যায় কারণ জমজম পান করতে হলে কি করতে হয় উনি মনে করেন দাঁড়ায় পান করতে হয় না এরকম কোনো হাদিস নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা থেকে দাঁড়ায় গেছেন জমজমের পানি পান করার জন্য বা সাহাবীদের থেকে এরকম কোনো হাদিস আমার জানা নাই যে বসা থেকে দাঁড়াইছেন পান করার জন্য দাঁড়ান অবস্থায় পানি পেয়েছেন পান করছেন এরকম পাওয়া গেছে সেটা ওই যে বললাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বিষয় নিষেধ করার পর সেটা করতেন জায়েজ প্রমাণ করার জন্য কথা কি বুঝাতে পারছি এই জন্য জমজমের পানি অন্য দশটা পানির মতো সাধারণভাবে বসেই পান করবেন দাঁড়ান অবস্থায় কখনো পান করার প্রয়োজন হলে জায়েজ আছে এটা হলো ফোকায়ে কেরামের অনেকের মত এবং এটা অধিকতর যুক্তিযুক্ত বলে আমার কাছে মনে হয়েছে হাদিসগুলো সবগুলোকে গাটাগাটি পর ফোকায়ে কেরামের সবগুলো মতামত একসাথ করার পর মনে হয়েছে এটাই শক্তিশালী তবে অনেক ফকিগণ অনেক ওলামায়ে কেরাম দাঁড়িয়ে জমজমের পানি দাঁড়িয়ে পান করাকে মুস্তাহাব উত্তম বলেছেন ওই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার করেছেন সেজন্য তার থেকে করেছেন বলে প্রমাণিত আছে ওই হাদিসটার কারণে তারা জমজম পানি দাঁড়ায় পান করাটাকে মুস্তাহাব বলেছেন ফোকায়ে কেরাম অতএব কেউ ওই ফোকায়ে কেরামের মতের উপর আমল করলে
তার সে আমলকে গুনাহ হয়েছে বিদআত হয়েছে ইনকার করা যাবে না বাকি সাধারণ পানির মতো এই পানিটাও সাধারণভাবে পান করাটাই অধিকতর যুক্তিযুক্ত বলে আমার কাছে মনে হয়েছে জি এরপর প্রশ্ন হলো চাদরের ডান পাশে পেশাব লেগেছে বাম পাশে বিছানার চাদরের উপর কি নামাজ আদায় করা যাবে চাদরের যদি এক পাশে পেশাব লাগে বাচ্চার অন্য পাশে আপনি নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই বিশেষ করে রুকু সেজদা উঠা বসা যখন যাবেন যদি এখানে রুকু সেজদা করার কারণে ওইটা না লাগে মানে এত ছোট কাপড় যে একটা অংশে সেজদা করলে ওইটাতে টান খায় লাগে শরীরের সাথে লাগার সম্ভাবনা তৈরি হয় এরকম যদি না হয় অনেক বড় চাদর এক কোণা পেশাব আছে অন্য কোণা আপনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন এটা জায়েজ আছে আমার বাবা মারা গেছেন টয়লেটের ভেতর কিন্তু আমি রোজায় স্বপ্ন দেখেছি তিনি একটি সুন্দর বিছানায় শুয়ে আছেন এবং কালিমা পাঠরত মারা যাচ্ছেন এর ব্যাখ্যা কি হতে পারে কোনো মানুষ কোনো মুসলমান যদি টয়লেটে মৃত্যুবরণ করে এর মানে এই না যে লোকটা জাহান্নামী এত সহজ সমীকরণ করার সুযোগ নাই মৃত্যুটা কোথায় হয়েছে এটা বড় বিষয় নয় মৃত্যু অবস্থায় তিনি ঈমানদার কিনা সেটা হলো বড় বিষয় একজন ঈমানদার তার মৃত্যু যদি টয়লেটেও হয় তিনি আল্লাহর কাছে নাজাত পেতে পারেন আরেকজন বেঈমান আল্লাহর প্রতি অবিশ্বাসী তার মৃত্যু খুব আলিশান রুমের মৃত্যু হয়েছে তারপরও সে জাহান্নামী অতএব আপনার বাবা টয়লেটে মৃত্যুবরণ করেছেন দেখে আপনি তাকে স্বপ্নে ভালো অবস্থায় আছে সেটা দেখতে পারবেন না এমন কিছু নয় সুধারণা করতে পারেন যে আপনার বাবা আল্লাহ তাকে ভালো রেখেছেন তারপরও আমরা বাবা মাকে মৃত্যুর পর তাদের তরফ থেকে দান সাদাকা ইত্যাদি করব অব্যাহত রাখব যাতে করে আজর এবং সওয়াব তাদের আমল নামে যায় এরপরে এরপরে প্রশ্নটি আমি উচ্চারণ করছি না কিন্তু প্রশ্নটির খোলাসা হলো যে কোনো স্বামী যদি স্ত্রীকে এমন কোনো কাজ করতে জোরাজুরি করেন যেটি আল্লাহ তাআলার অনুমোদন নাই হারাম সেটা সহবাসের সময় হোক অন্য সময় হোক তো স্বামীর সেই নির্দেশ মানা যাবে না লা তাআতালি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আল্লাহর নির্দেশ লঙ্ঘন হয় এরকম কোনো কাজ পৃথিবীতে কারোর নির্দেশ মানতে গিয়ে করা যাবে না সেটা স্বামীরও না বাপমারও না বুঝাতে পারছি এক্ষেত্রে স্ত্রী তার সাধ্য অনুযায়ী প্রতিরোধ গড়ে তুলবেন বাধা দিবেন কৌশলে বিভিন্নভাবে কিন্তু কোনো অবস্থাতেই হারামের কাছে মাথা নত করবেন না একান্ত তিনি যদি জুলুমের শিকার হন জবরদস্তির শিকার হন তাহলে আল্লাহর কাছে তিনি মাপ পাবেন যেহেতু তার ইচ্ছা ছিল না এবং তিনি জুলুমের শিকার যে কোনো বিমা বা সমিতি থেকে কিস্তি নিয়ে জমি কেনা বা ঘর তৈরি করার কাজ করা বা অন্য কোনো কাজে লাগানো যাবে কি না কিস্তি নিয়ে অর্থাৎ সুদের ভিত্তিতে কিস্তি নিয়ে যদি আপনি তৈরি ঘর তৈরি করেন কিংবা ব্যবসা বাণিজ্য করেন সুস্পষ্ট হারাম সুদের লোন সেটা কিস্তিতে নেন আর এককালীন নেন বা কিস্তিতে পরিশোধ করেন বা এককালীন পরিশোধ করেন যেভাবেই নেন সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন সাধারণ হারাম না পৃথিবীতে যত বিষয়কে আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছেন ভক্ষণ করা রিজিকের ক্ষেত্রে যত হারাম আছে এর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস হারামটি সবচেয়ে ভয়াবহ হারামটি হলো সুদ সুদের চাইতে ভয়াবহ আর কোনো হারাম দ্বিতীয়টা কয়েক কেজি শুকুরের গোশত রান্না করে খেলে যে গুণা হবে সুদের কারবার করলে তার চাইতে বেশি গুণা হবে এত জঘন্য সুদের বিষয় এজন্য ঈমানদার দুনিয়ার সামান্য ঘর তৈরি করা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করা এই সমস্ত লোভে সুদের কারবার করতে পারে না আমি একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি চাকরির সুবাদে বিভিন্ন মালামাল ক্রয় বা মেরামত ক্ষেত্রে বিভিন্ন টেন্ডারের কাগজে স্বাক্ষর করতে হয় যা না করলে চাকরি কঠিন হবে বা করা যাবে না টেন্ডারের কাগজে স্বাক্ষর করার কারণে মালামাল বিক্রয়কারী প্রতিষ্ঠান বা মেরামতকারী প্রতিষ্ঠান কর্তৃক কিছু টাকা আমাকে দিতে চায় যা আমি গ্রহণ করি না আমার প্রশ্ন হলো এই টাকা গ্রহণ করে দান বা সাদাকা করা উত্তম নাকি না নেওয়াটা উত্তম এসব টেন্ডারে মালামাল ক্রয় বাবদ রেট বেশি ধরা হয়ে থাকে এ ধরনের চাকরি করা যাবে না ছেড়ে দিতে হবে যেখানে আমাকে অন্যায় করতে হবে রেট বেশি লিখতে হবে মানে রাষ্ট্রের ক্ষতি হবে বা প্রতিষ্ঠানের ক্ষতি হবে আবার সেখানে অন্যায়ভাবে ওখানে স্বাক্ষর করে আমি অন্যায় সহযোগিতা করতে হবে ভাই পৃথিবীতে বেঁচে থাকার জন্য খুব বেশি কিছু লাগে না চাকরি ছেড়ে দিলে আপনি মরে যাবেন না চাকরি ছেড়ে দিলে মরে যাবেন না আল্লাহ তাআলা মেরে ফেলবেন না দুনিয়াতে রিকশাওয়ালাও খেয়ে বাঁচে সাধারণ গরিব মানুষও খেয়ে বাঁচে দিনমজুরও খেয়ে বাঁচে আপনিও বাঁচবেন ইনশাআল্লাহ সৎ সাহস থাকতে হবে আমি কেন অন্যায়ের সহযোগী হব এটা আমার জন্য জায়েজ নাই সেখানে আবার আপনাকে সে উৎকোচ দিলে সে উৎকোচ আপনি নিয়ে গরিবরে দান করবেন না এই দান আল্লাহ চান না এই দান আল্লাহ চান না ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা আল্লাহ নিজে পবিত্র দান করবেন হালালটা পবিত্রটা অপবিত্রটা আল্লাহ গ্রহণ করবেন
না, এটা গ্রহণ করেন। অতএব এরকম করা জায়েজ নয়। এরপর প্রশ্ন হলো, আমার মা আমার নানার আগে মারা গেছেন, বর্তমানে আমার নানাও জীবিত নেই, তাহলে ইসলামী শরীয়ত অনুযায়ী আমি আমার নানার সম্পত্তির মালিক হব কিনা? না, আপনি আপনার নানার সম্পত্তির মালিক হবেন না, কারণ আপনার নানার মৃত্যুর পর তার সন্তানরা তার সম্পদের মালিক হয়। সম্পদের মালিকানা, আমার সম্পদের মালিকানা আমার ছেলেমেয়েরা কখন পাবে? আমি মারা যাওয়ার পর, আমার জীবদ্দশায় আমি মালিক। এখন আমার মারা যাওয়ার পর তারা মালিক হইতো, তার আগেই তারা মারা যদি যায় কেউ, তাহলে তো সে আর মালিক হওয়ার সুযোগটাই পায় নাই। তো এই কারণে কারোর নানার আগে যদি তার মা মৃত্যুবরণ করে, দাদার আগে যদি বাপ মৃত্যুবরণ করে, তাহলে ওই বাপ দাদার সম্পদের মালিক হওয়ার সুযোগই পায় নাই, তার আগে সে দুনিয়া থেকে চলে গেছে। আর নাতি তো সরাসরি ওয়ারিস না, সেই হিসাবে ওখান থেকে সম্পদের ভাগ পাবেন না। কিন্তু এটা নিয়ে নাস্তিকরা অনেক কাহিনী করে, ইসলামবিদ্বেষীরা অনেক কাহিনী তোলে, এটা অযৌক্তিক। শুধুমাত্র সম্পদ বণ্টনের ভাগ পাওয়াটাই তো একমাত্র অবলম্বন না, আর বহু ব্যবস্থা আছে তার বেঁচে থাকার। যেমন দাদা তার জন্য জমি লিখে দিতে পারে, নানা তার জন্য লিখে দিতে পারে, মামারা লিখে দিতে পারে, খালা লিখে দিতে পারে, চাচারা লিখে দিতে পারে। আর প্র্যাকটিসও আছে আমাদের সমাজে, কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম আছে, জুলুমও হয়, কিন্তু প্র্যাকটিসও আছে যে দাদা মারা গেছে তো নাতিরা, দাদার আগে হয়তো বাপ মারা গেছে, নাতিরা কিছু পায় নাই, তো ঠিক আছে চাচারা বা সবাই মিলে নাতির জন্য কিছু দিয়ে দিছে। বা দাদা বেঁচে আছে যে ঠিক আছে আমার ছেলে মারা গেছে, নাতিরা তো নিয়ম অনুযায়ী তারা পায় না, তো আমি তাদেরকে দয়া করে এটা লিখে দিলাম, এটা তাদের জন্য জায়েজ আছে। ওয়ারিসদেরকে দেওয়া জায়েজ নাই, কিন্তু নাতিদেরকে দেওয়া জায়েজ আছে। আল্লাহ তাআলা অন্য রাস্তা খুলে রেখেছেন। শুধু সেটাই নয়, নাতিদের ভরণ পোষণ, তাদের খরচ খরচা, দায় দায়িত্ব পুরাটা দাদাকে বহন করতে হবে বাবার অগোচরে। তাহলে শরীয়ত তার জন্য অনেকগুলো বিকল্প রেখেছে, এটা নিয়ে শরীয়তের সমালোচনা করাটা মূর্খতা ছাড়া কিছুই না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাবেন, আমল করার তৌফিক দান করুন।